নমস্কার বন্ধুরা, আজ 27 মার্চ। কলকাতা এসআই এবং সার্জেন্ট এক্সাম অনেকেই দিয়েছেন। যুবকৃষ্টি টিম ঠিক করেছে প্রশ্নগুলি একটু প্রশ্ন উত্তরগুলি আলোচনা করবে, তাই আমরা আলোচনাটা শুরু করি। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি আছে, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন এ, 1955 সালে। 1955 সালের 30শে ডিসেম্বর ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? নিচের মধ্যে অপশন বি লিমুলাস জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। 3 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত স্থানে সংখ্যাটি কত হবে? তো এখানে অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, 0। প্রশ্নবোধক স্থানে 0 বসবে। পরের প্রশ্ন, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হতো? তো প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে বোঝানো হতো গোলমরিচকে। তো সঠিক অ্যান্সারটি হচ্ছে 4-এর বি, গোলমরিচ। 5 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, 42। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়, আর এটি হচ্ছে 1976 সালে এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলিকে ভারতীয় সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছয় নম্বর প্রশ্ন, একটি সাংকেতিক লিপিতে 253 মানে বুকস আর ওল্ড, 546 মানে ম্যান ইজ ওল্ড এবং 378 বাই গুড বুকস হলে ARE এর সংকেত কী হবে? এর সংকেতটি হবে অর্থাৎ আর এর সংকেত কী হবে? আর এর সংকেত হবে এখানটায় অপশন সি, 2। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি কী? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে কায়সারি হিন্দ। জালিওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্যই মহাত্মা গান্ধী কায়সারি হিন্দ উপাধিটি ইংরেজ কর্তৃক দেওয়া, সেজন্য তিনি ত্যাগ করেন। 8 নম্বর প্রশ্ন, যদি একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ হবে? তার ক্ষেত্রফল কত হচ্ছে 4 গুণ। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, 4 গুণ। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, শৈবাল। 10 নম্বর প্রশ্ন, 7 জন ব্যক্তি ABCDEFG এরা একই সরলরেখায় দাঁড়িয়ে আছে, ডি রয়েছে জি এর ডান দিকে, সি এ এবং বি এর মাঝখানে, ই এফ ও ডি এর মাঝখানে, জি এবং বি এর মাঝখানে 3 জন ব্যক্তি আছে, একদম বাঁদিকে তাহলে কে দাঁড়িয়েছে? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, জি। 18 নম্বর প্রশ্ন, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টোডরমল যুক্ত ছিলেন অর্থনীতির সাথে। এ প্রসঙ্গে বলে রাখি, টোডরমল ছিলেন আকবরের রাজ্যসভার একজন মন্ত্রী, তাহলে টোডরমল যুক্ত ছিলেন অর্থনীতির সাথে। পরের প্রশ্ন, 2055-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, 28। পরের প্রশ্ন, যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন? এখানে সঠিক অ্যান্সারটি হবে বাবর ও জাহাঙ্গীর। বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি আর জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম জাহাঙ্গীরি নামা। 14 নম্বর প্রশ্ন, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অনির্বাণ লাহিড়ী গলফ খেলার সাথে যুক্ত ছিলেন, তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন এ, গলফ। পরের প্রশ্ন, নিম্নোক্ত জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সবকটি চিত্রেই আছে? এখানে খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে অপশন বি মানে 4 সংখ্যাটি সবকটি চিত্রগুলির মধ্যেই আছে। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, 4। পরের প্রশ্ন, যদি কোনো আমানতের 2 বছরের 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয় তবে আমানতের পরিমাণ কত হবে? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, 16,000 টাকা। 17 নম্বর প্রশ্ন, একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কাটা হলো যেমনভাবে দেখানো হয়েছে ঠিক সেমনভাবে, তো নিচের 4টি চিত্রের মধ্যে কোনটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডটি আবার খোলা হবে? তো এখানে নিচের 4টি চিত্রের মধ্যে
অপশন সি, সিটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডটি আবার খোলা হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে 17 নম্বরের অপশন সি। পরের প্রশ্ন, কালা রামাচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, গুরুগ্রামের। পরের প্রশ্ন, যদি এ প্লাস বি সমান সি প্লাস ডি হয়, এ প্লাস ডি গ্রেটার দ্যান বি প্লাস সি হয়, তবে নিচের কোনটি নিশ্চিতভাবে ভুল? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন এ, বি ডি গ্রেটার দ্যান বি। নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট বলা হয় কোন দেশকে? ল্যান্ড অফ মিডনাইট বলা হয় অপশন ডি, নরওয়েকে। পরের প্রশ্ন, 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয়, 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়, শার্টটির ক্রয় মূল্য কত হবে? শার্টটির এখানে ক্রয় মূল্য হবে 747 টাকা। তাহলে অপশন 21-এর অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? নিচের চিত্রটিতে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে অপশন বি, 28টি ত্রিভুজ রয়েছে। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 28। পরের প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, 755। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে কর্নওয়ালিস। 1792 সালের 18ই মার্চ টিপু সুলতান আর কর্নওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কী বলা হয়? প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয় ব্রিমস্টোন। সঠিক অ্যান্সার অপশন ডি। পরের প্রশ্ন, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কী? তার নাম হচ্ছে অপশন ডি, আইসোহাইট। সাতাশ নম্বরের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি, আইসোহাইট। 28 নম্বর, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, 2। 29 নম্বর, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? প্রশ্নবোধক স্থানে বসবে অপশন ডি, 5। পরের প্রশ্ন, অ্যাক্সনের সবথেকে বাইরের আবরণটির নাম কী? অ্যাক্সনের সবথেকে বাইরের আবরণটির নাম হচ্ছে নিউরোলেমা। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। 31 নম্বর প্রশ্ন, নিচের একটি বাক্য ও কিছু সিদ্ধান্ত দেওয়া আছে, বাক্যটির উপর নির্ভর করে কোন যুক্তিসম্মত সিদ্ধান্তটি গ্রহণ করা যায়? বাক্যটি হচ্ছে দোকানটির বেশিরভাগ পোশাকই দামি। সিদ্ধান্তগুলো রয়েছে এরকম, যে দোকানের কিছু পোশাক দামি, দোকানে তাঁতে বোনা পোশাকগুলি সস্তা, দোকানটিতে কোনো সস্তা পোশাক পাওয়াই যায় না, দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি, দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়। 32 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ দেখা যায়। 33 নম্বর, অসম সংখ্যা জোড়াটি নির্ণয় করো। এখানে অসম সংখ্যা জোড়াটি হচ্ছে অপশন বি, 96 অনুপাত 80। তাহলে 33-এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। 34, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত ভদোদরা। তাহলে 34-এর রাইট অ্যান্সার অপশন ডি, ভদোদরা। 35, 12 জন ব্যক্তি 15 কিমি রাস্তা একদিনে তৈরি করতে পারে। তাহলে 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা কত দিনে তৈরি করবে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, 24। আচ্ছা, প্রশ্নটা ওটা 15 কিমি নেই, 1.5 কিমি রয়েছে। 6, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন উদাহরণ? নিচের মধ্যে কাগজের দহন, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন উদাহরণ। 37 নম্বর প্রশ্ন, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 7 বছর পরে এই অনুপাতটি 6:7 দাঁড়ায়। এর বর্তমান বয়স তাহলে কত? এর বর্তমান বয়স হচ্ছে 35। তাহলে এখানে 37-এর রাইট অ্যান্সার অপশন ডি, 35। পরের প্রশ্ন,
কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্রামোন্নয়ন মন্ত্রক। তাহলে 38 হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, ওয়াইয়ের 56% 182 হলে ওয়াইয়ের মান কত? এখানে ওয়াইয়ের মান হচ্ছে অপশন ডি 325। তাহলে এখানে সঠিক উত্তর 325। 40 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ নিম্নলিখিতদের মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে ইরাক। ইরাক থেকে প্রায় 23% তেল আমদানি করা হয়, সৌদি আরব থেকে প্রায় 18%, নাইজেরিয়া থেকে 8%, আমেরিকা থেকে 7% এবং আরব থেকে 11% তেল আমদানি করা হয়। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী বললাম? অপশন বি, ইরাক। 41, উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কী? উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন। 41 ডি রাইট অ্যান্সার। সুনিতা তার স্কুটিটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো, এরপর সে বাম দিকে ঘুরল ও কিছু দূর গেল, এরপর আবার বাম দিকে ঘুরে সে 4 কিমি পথ গেল। বর্তমানে সে তার শুরু স্থান থেকে ঠিক 2 কিমি পশ্চিমে অবস্থান করলে সে শুরুতে উত্তর দিকে কত দূরত্ব গেছিল? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, 2 কিমি দূরত্বে গিয়েছিল শুরুতে। পরের প্রশ্ন, 43, কোষের তড়িৎচালক বলের একক কী? কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। 43 হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ এবং বি একত্রে ওই একই কাজ 8 দিনে সমাপ্ত করে, তাহলে বি একা কত দিনে কাজটি সমাপ্ত করবে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি 24 দিনে। পরের প্রশ্ন, 45, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংশিয়াং। 45 এ নাম্বার অ্যান্সার ইজ রাইট। 46, নিচে শব্দটির বর্ণগুলি দিয়ে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না? নিচে কিছু শব্দ বর্ণ দেওয়া রয়েছে, তার মধ্যে অপশন ডি মার্সি শব্দটি উপরোক্ত বর্ণগুলি দিয়ে তৈরি করা যাবে না। তাহলে 46 এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি মার্সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? কুনিক নামে পরিচিত ছিলেন হচ্ছে অপশন ডি অজাতশত্রু। বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? আচ্ছা, সালসার উদ্ভব হচ্ছে অপশন ডি কিউবা দেশে। 49, নিচে চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যাটি কত? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি 18। তাহলে 49 সঠিক অ্যান্সার অপশন সি 18। 50 নম্বর প্রশ্ন, হেমাটোলজি যদি ব্লাড হয় তাহলে ফিকোলজি সমান কী হবে? তো ফিজিওলজি সমান হচ্ছে অপশন বি আলগে। ফিসিসটা হচ্ছে পিসিকালচার, ডিজিজ হচ্ছে প্যাথোলজি, ফাঙ্গি হচ্ছে মাইকোলজি। তাহলে অপশন বি এখানে রাইট অ্যান্সার। 51, ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি টাটা গ্রুপ। পরের প্রশ্ন, একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্ব দেখতে পায়, 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পেছনে চলে যায়, যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয় তবে বাসটির গতিবেগ কত? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি 12 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ হয় কত সালে? পলাশীর যুদ্ধ হয় 1757 সালের 23 জুন, সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5, যদি জমিটির প্রস্থ ও দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয় তবে আয়তকার জমিটির পরিসীমা কত? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন এ 748 মিটার। নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি 3744। 56 নম্বর প্রশ্নটি, 56 নম্বর প্রশ্নটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি 110.25।
পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, অশ্বঘোষের কাছ থেকে। পরের প্রশ্ন, যদি ইংরাজি বর্ণমালাকে জেড থেকে এ এই ক্রমে বিপরীতভাবে লেখা হয় তবে ও এর ডান দিকে অষ্টম স্থানে কোন বর্ণ থাকবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, জি। পরের প্রশ্ন, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসাশাস্ত্রে, সেখানে এখানে সঠিক অ্যান্সার চিকিৎসাশাস্ত্র। পরের প্রশ্ন, সমুদ্র বিজয়ে যুদ্ধ বিজয়ের সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, এলাহাবাদ প্রশস্তি থেকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন বি, এলাহাবাদ প্রশস্তি। পরের প্রশ্ন, যদি এম এন রেখা বরাবর একটি আয়না ধরা হয় তবে বাম দিকে অঙ্কিত চিত্রের সঠিক প্রতিবিম্ব কোনটি হবে? এখানে সঠিক চিত্র প্রতিবিম্বটি হবে অপশন ডি, এই চিত্র প্রতিবিম্বটি। পরের প্রশ্ন, 50 কিমি/ঘন্টা গতিবেগ সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিকে আসা 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ তাহলে কত? এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি, 82 কিমি/আওয়ার। পরের প্রশ্ন, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম কি? যে অপারেশনটি চালাচ্ছে তার নামটি সবাই জানি, অপারেশন গঙ্গা 63, অপশন এ। এই অপারেশনটি 11 মার্চ থেকে এখনও পর্যন্ত অপারেশনটি চলছে, 11 মার্চ থেকে শুরু হয়েছে। পরের প্রশ্ন, যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিচ্ছেন তুমি তবে কি করবে? এখানে সঠিক অনেকগুলি অপশন রয়েছে, তার 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে অপশন সি, ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি তার কাজের প্রতিবাদ করবে। পরের প্রশ্ন বলছে, প্রশ্নবোধক স্থানের মান নির্ণয় করো। প্রশ্নবোধক স্থানের মান হবে এখানটায় অপশন বি, 400। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, মেরি কুরি ও তার স্বামী পেরি কুরি। আচ্ছা, এখানটায় রেডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 88। পরের প্রশ্ন, একটি সাংকেতিক লিপিতে মাউস হলো PRUQC তবে সিফট এর সংকেত কী হবে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি, VKIDR। পরের প্রশ্ন, কোন ইংরেজ গভর্নর 5 সালা বন্দোবস্ত প্রবর্তন করে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। ১৭৭২-১৭৩৩ সালের মধ্যে ফর্মার গভর্নর অফ ইন্ডিয়া ছিলেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি কী? আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। আচ্ছা, রাশিয়া মোট পৃথিবীর 17.1 মিলিয়ন কিমি² জুড়ে অবস্থান করছে, যা বিশ্বে প্রায় 11%। আচ্ছা, রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন। 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 53। 71, পাজাদার নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি, মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় বাজাদা। 73 নম্বর প্রশ্ন, নিচে 3টি বাক্য ও 3টি সিদ্ধান্ত দেওয়া আছে, কোনটি বা কোন সিদ্ধান্তগুলি বাক্যগুলির সাপেক্ষে গ্রহণ করা যায়? বাক্যটি আছে এরকম, সমস্ত পুতুল জানালা, সব বোতলই জানালা, সমস্ত গাড়ি বোতল। সিদ্ধান্তগুলো আছে সমস্ত গাড়ির জানালা, সমস্ত গাড়ির জানালা, কিছু গাড়ির পুতুল, কিছু জানালা গাড়ি, সবকটি গ্রহণ করা যায়। বি বলেছে শুধু 2 অথবা 3 গ্রহণ করা যায়, শুধু এ এবং 2 গ্রহণ করা যায়, শুধুমাত্র 1 এবং 3 গ্রহণ করা যায়। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, শুধু 1 এবং 2 গ্রহণ করা যায়, অর্থাৎ হচ্ছে সমস্ত গাড়ির জানালা আর 2 হচ্ছে কিছু গাড়ি পুতুল, 1 ও 3 গ্রহণযোগ্য। তাহলে এখানে 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। 74 নম্বর প্রশ্ন, ক্যারাকাস কোন দেশের রাজধানী? ক্যারাকাস হচ্ছে
ভেনেজুয়েলার রাজধানী, ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আর এখানকার প্রেসিডেন্ট হচ্ছে নিকোলাস মাদুরো। পরের প্রশ্ন, কোন চিত্রটির দ্বারা নিচের শ্রেণীর শব্দগুলির পারস্পরিক সম্পর্ক সর্বাপেক্ষা উৎকৃষ্টরূপে বর্ণনা করা যায়? পশুস্থলে বিচরণকারী পশু, জলে বিচরণকারী পশু। তো এখানে হচ্ছে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 75 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন, দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে অপশন ডি প্লেটো। নেক্সট কোয়েশ্চেন, ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? ব্যারোমিটারের আবিষ্কর্তা হচ্ছে অপশন বি টরিসেলি। টরিসেলি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি, নিচের প্রশ্নবোধক স্থানের উপযুক্ত স্থানে কি বসবে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি 1097। 79, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ বেঙ্গালুরু। বেঙ্গালুরু ইলেকট্রিক শহর নামে পরিচিত। কোন 81, কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি চা থেকে। 82, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি জাহাঙ্গীর। ভারতে আসেন 1616 থেকে 19 সালের মধ্যে। 83 নম্বর প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 19000। চুরাশি নম্বর প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ 8 বছর। 85 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাঁদিকে যে চিত্রটি দেওয়া আছে তাকে ভাঁজ করে একটি বাক্স তৈরি করা যায়। 1, 2, 3 এবং 4 মধ্যে কোন 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 বাক্সটি তৈরি হওয়া সম্ভব? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি 1, 3 আর 4। 1, 3 আর 4 এই তিনটি বাক্স তৈরি করা যায়। তাহলে 1, 3 আর 4 সঠিক অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন, উপর্যুপুরি 10% এবং 20% ছাড়ের মোটের ওপর কত শতাংশ ছাড়? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি 28% ছাড়, অপশন বি। পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর শুষ্কতম স্থান অস্ট্রেলিয়াতে অবস্থিত। 88, রিতাকে দেখিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। তাহলে রিতা নিখিলের কে হয়? রিতা হয় নিখিলের পিসিমা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? দি সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হচ্ছে বিপিনচন্দ্র পাল। 89 রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন, প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল হচ্ছে 465। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিখ্যাত চলচ্চিত্র রোসোমন এর পরিচালক কে? রোসোমনের পরিচালক হচ্ছে আকিরা কুরোসাওয়া। কুরোসাওয়া অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 92, লোকসভার বর্তমান স্পিকার কে? লোকসভার বর্তমান স্পিকার অপশন এ সরি অপশন বি ওম বিড়লা। 93 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি 18, 27 and 36। তাহলে 93 রাইট অ্যান্সার অপশন ডি। দয়মন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পের সৃষ্টি? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে রাজা রবি বর্মা। 94 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর? এখানে সঠিক উত্তরটি হবে 17:18 অপশন সি। 96, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? তাই এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি 1992। 97 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি 60 মিলি। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। তাহলে এখানে 98 রাইট অ্যান্সার শিলং। 99 নম্বর প্রশ্নটি, এটির সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি 8+6-4 × 2 / 3 = 26।
একশো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আর এন এর সম্পূর্ণ রূপটি কী। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, অপশন সি। কলকাতা এসআই এবং সার্জেন এক্সাম 2022-এর 100টি প্রশ্নোত্তরই আলোচনা করা হয়ে গেল। তো আশা করি বন্ধুরা আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।